বরবটি গাছ, এখনো বরবটি হয়নি, যা ফুলটা ছিঁড়ে ফেললাম ধরে। দাও দেখি খাওয়া যায় নাকি, দেখি বাদাম থাক নাও। এটা নাও। কোনটা? এটা। ও এইটা, ও আমার সোনা, এ নাও। ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ? চলো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বাড়িতে এসে থেকে একদিনও মাঠ ঘুরতে বেরোনো হয়নি, আজকে একটু সবাই মিলে মাঠ ঘুরতে বেরিয়েছি, তো সেটাই সবার সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিডিও শুরুতেই একটা কথা বলি সবাইকে, তো সবাই একটু সাপোর্ট করবেন, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। তো আমি জানি আমার আপু ভাইয়ারা সবাই ফুল ওয়াচই করে, কিন্তু যারা নতুন তাদের জন্য একটু বলছি, সবাই একটু সাপোর্ট করবেন, একটু ফুল ওয়াচ করবেন ভিডিওটা। তো অনেক রকমের চাষবাস হয়েছে দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে বাদাম, বাদাম গাছ। তো বাদাম গাছ মা বলছিল বাদাম ঠিকঠাক এখনও ধরেনি, তবু আমি বলছিলাম যাওয়ার সময় একটা তুলে নিয়ে যাব, দেখব কেমন হয়েছে। আর এদিকে তিল গাছটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর আমার না মাঠঘাট ঘুরে দেখতে খুবই ভালো লাগে, আমি অনেক কটা ভিডিওতে বলেওছি যে আমার মাঠ দেখতে ঘুরতে খুব ভালো লাগে। তো এত সুন্দর সবুজ প্রকৃতি দেখতে কার না ভালো লাগবে না, আমার তো খুব ভালো লাগে, আর মনটাও ভালো হয়ে যায়, মানে মন চোখ সবই ভালো হয়ে যায়, এত সুন্দর মানে সবুজ চারিদিকে দেখে যেন শান্তি পাচ্ছি। তো আমার মতো কার কার মাঠ ঘুরে দেখতে ভালো লাগে আমাকে একটু জানাবেন। তো এদিকে দেখতে পাচ্ছি ভালোই মোটা মোটা মানে পটল হয়েছে, তো দেখে তুলে নিলাম আমিও। আর গাছ থেকে এরকম টাটকা শাকসবজি পাড়তে বেশ ভালোই লাগে। আর ওদিকে আয়ান আবার খুব খুশি হয়েছে, মানে এসব প্রথমবার দেখছে, তো এই এত গাছ থেকে শাকসবজি মানে এতটাই খুশি হয়েছে, মানে ও তুলছে তারপরে ওর নানুর পেঁচু পেঁচু আর কি বেড়াচ্ছে। আর দেখুন আমার হাতে অনেক কটা মানে পটল জমা হয়ে গেছে, তার জন্য আমি এটা তুলতেই পারছিলাম না, তো পটলগুলো সাইডে রেখে আবার ভালো করে এটা তোলা হলো, এতগুলো পটল তুলে নিলাম। এগুলো হচ্ছে সব মাচা বাদে, অনেক জায়গায় মাচা হয় আর এখানে সব মাটিতেই হয়। তো আয়ু, নানুকে হেল্প করছো? ও দেখি কেমন হেল্প করছো। ও আচ্ছা, তাড়াতাড়ি নিয়ে আসো, বাহ আই গুড বয়। এ দেখো আমিও হেল্প করেছি, দেখেছো আয়ু? কই দেখি একবার আমার বাবুটাকে, আয়ু? আচ্ছা দেখেছি। কই নাও, এটা নাও। কোনটা? এটা। ও এইটা, ও আমার সোনা, এ নাও। ঠিক আছে, আয়ু দেখো কত কাজ করছে, বাহ। জমির টাটকা পটল, হ্যাঁ বলো, কোথাও যায়নি তো, এই যে হেল্প করছি, হ্যাঁ হেল্প করছি। এই যে এই কলপারটা, তখন সেই সর্ষে গাছ হয়েছিল, হ্যাঁ বলো, ওইটা ওটা ছোট, ওইটাও ছোট, এইটা বড়, এটা তোলো, এ দেখো এখানে আছে বড়, হ্যাঁ এইটা নয় এইটা, এ দেখো, হ্যাঁ বাহ, রেখে দাও আমার সোনাটা।
আয়ু, তোমার এখানে ভালো লাগছে? খুব সুন্দর হাওয়া হচ্ছে। বরবটি বরবটি হয়নি তো এখনো। কত কি আছে, পটল, উচ্ছে, বেগুন, বরবটি, বাদাম, ওখানে লাউ, বরবটি গাছ, এখনো বরবটি হয়নি, যা ফুলটা ছিঁড়ে ফেললাম ধরে। বরবটি গাছগুলো এখন ছোট। বাদাম হয়নি তো, তবুও যাবার সময় একটা তুলে দেখব। আই চলে আসো, আস্তে আস্তে আসো, যেন পটলে পা পড়ে না, দেখে আসবে। হ্যাঁ, বাহ, এবার ধরলো এক হাতে করে। এই মাঠটার যেন শেষ নেই, ওই মাথা পর্যন্ত, বলো মা, এই মাঠটা যে কত দূর গেছে। সবুজ হয়ে আছে একেবারে। আসবে ও, আসে ও, আয়ু ভর্তি করে তুলেছে, বাহ, চলো
আর যে নানা ড্রেসে বসছে নানুকে দিয়ে আসো এটা দি চলে আসো আয়ু, হ্যাঁ হ্যাঁ আসছি। তো মাকে বলছিলাম যে যাবার সময় একটা বাদাম তুলবো, তাই এখন মা একটা বাদাম আমাকে তুলে দিচ্ছে। তো এখনো হয়নি তেমন, তবু দেখছি যে কেমন হয়। এই যে একেবারে ছোট ছোট, মানে ঠিকঠাক, মানে পোস্টাই হয়নি আর কি। তাও নিয়ে যাই, দেখি বাড়িতে গিয়ে ক্লিন করে কিছু বাদাম হয় নাকি। এই যে এটা সে ঝিঙে জমিটা, ঝিঙে জমিটাই এখন সে পাট দিয়েছে। পাট গাছ এখন ছোট ছোট, এটাই তো আগে রসুন ছিল, তারপরে ঝিঙে, তারপরে আবার পাট। আলুগুলো খুব সরু, হাল দিয়ে আমি হাঁটতে পারি না ঠিকঠাক। বাবা কি সুন্দর লাগছে আকাশটা, দারুণ লাগছে। এই গাছগুলো কোথায় না হচ্ছে, এই গাছগুলো খুব ডেঞ্জার। চলে এলাম বাড়িতে। ও মা, দাও দেখি খাওয়া যায় নাকি, দেখি বাদাম থাক।